ঈশ্বর, ঈশ্বরকে আমরা ঈশ্বরকে আমরা চোখে দেখিনি, কিন্তু তার লীলা চলেছে, সারাক্ষণ তার লীলা চলেছে। আমরা কজন তা বুঝতে পারি? আমরা কেউ বুঝতে পারি না। কেমন জানিস, এই যে এই যে ধর তোর এই তুই তুই চলে গেছিলি, তারপরে তারপরে আমি আমি আর ওই যে রুদ্র দাদাবাবু, আমরা তো তোকে খুঁজতে গেলাম, কেমন করে তোকে তারপরে নিয়ে এলাম, তুই এলি। যে সব তার ইচ্ছে রে, সব তার ইচ্ছে। তারপরে তারপরে কেনই বা ওই যে কলা পাতায় সিঁদুর ওই ঘরে কি করে এলো বলতে পারিস? বল না আমাকে, আমাকে বিজ্ঞান দিয়ে তার প্রমাণ দে, ব্যাখ্যা দে মা। মা গো, যদি তুই আমাকে ব্যাখ্যা দিতে পারিস তাহলে তুই যা বলবি আমরা সবাই তাই শুনব। গুরুদেব, এত যুক্তি তর্কের কোনো দরকার নেই। লগ্না, আমি যেটা বলছি সেটাই তোকে শুনতে হবে। দাঁড়ান দাঁড়ান, শুনবে শুনবে লকডাউন, নিশ্চয়ই শুনবে। লকডাউন লকডাউন, কটা দিন কটা দিন তুই সূর্যদেবের সঙ্গে থাক না মা। আর বাবা? লগ্না, তোর বাবা যেমন ছিল তেমনই থাকবে, তোর পিসির সাথে, দূরে তো কোথাও যাচ্ছে না। তুই শুধু আমাদের সঙ্গে আমাদের বাড়িতে থাকবি, ঠিক আছে মা? মা, ওর ওর কাছ থেকে আমরা সবকিছু তো কেড়ে নিতে পারি না, তাই না? আর ক্ষমা করবেন আমাকে, আমি আপনার অনুমতি ছাড়াই এই কথা দিলাম। তুমি ও বাড়িতে থাকবে তো বাবা? তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না। হ্যাঁ থাকবো মা, থাকবো আমি। ওই যে তোর ভালো মা বললো শুনি না, আমি থাকবো। আমি যে তোরে ছেড়ে থাকতে পারবো না মা, আমি যে তোরে ছেড়ে থাকতে পারবো না, তাই মা সিংহ বাহিনীর ইচ্ছে আমিও মেনে নিলাম। চলুন চন্দ্রকলা দেবী, আমরা এবার বাড়ির দিকে রওনা দিই। না, আমি থাকবো। যে আমি বলি কি, আমি বরং থাকি। মিস্তা ভাই, তুমি বাড়ি যাও না, ওদের সাথে এগিয়ে যাও, আমি যখন আছি বর্দা ভাইয়ের আমি সব রকম খেয়াল রাখতে পারবো, তোমরা কেউ কিছু চিন্তা করো না। তুমি লক্ষণ হয়ে থাকতে চাও থাকো না, আমাকে কেন বিভীষণ বাড়ানোর চেষ্টা করছো বলো তো? এখানে দাদা আছে, তাছাড়া সূর্য আছে, আমাকে থাকতেই হবে, আমি থাকবো। বেশ, তুমি যখন চাইছো তখন তাই হবে। রুদ্র, ইন্দ্র আর দাদু ভাইয়ের দায়িত্বটা আমি তোমাকেই দিয়ে দিলাম, একটু খেয়াল রেখো ওদের, কেমন? আর শোনো, বাড়িতে একটা ফোন করো তো, মা সিংহ বাহিনীর পুজো করতে হবে। মেজো বৌমা আর কুন্তলা সব জোগাড় যন্ত্র যেন করে রাখে। আমি আমি বলে দিচ্ছি। আমি মা, আমি বরং ফোনটা করে দিচ্ছি, আপনারা আসুন, গাড়িতেই আছি আমি, আসুন। তাহলে তো আর আমার শ্যামলী মায়ের সাথে ওর বিয়েটা দেওয়া হবে না, তাই না? কেন মা, কেন? কি ভেবেছিলাম আর তুমি কি করলে বলো তো মা? আমার সব গেল, সব গেল আমার। কুন্তলা, কুন্তলা মরছে, এত চেঁচাচ্ছে কেন আবার? কি কি খবরটা এসে গেল নাকি? কি কি কুন্তলা, বলছি হসপিটাল থেকে না আমাকে ফোন করেছিল জানো, সূর্য, আমাদের সূর্য হচ্ছে, সূর্যর, আমাদের সূর্য একদম সুস্থ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ গো, মা মা সিংহ বাহিনী, সোনা মা আমার,
মা গো তুমি আমার ডাকে সাড়া দিলে তাহলে বলো এইবার লগ্ন আউট সূর্য ইন আর এই সংসারে আমার মেয়ে শুনলাম লগ্ন সিঁথিতে সিঁদুর ওঠার পরে আমাদের সূর্য একদম সুস্থ হয়ে উঠেছে কি হয়েছে কি আমি ঠিক বুঝলাম না আরেকবার বল কি হয়েছে আরে হ্যাঁ গো সূর্যর সঙ্গে লগ্নের বিয়ে হওয়ার পরে আমাদের সূর্য একদম সুস্থ হয়ে উঠেছে এই সবকিছু হয়েছে লগ্নার স্মৃতি সিঁদুরের জোরে আর আমাদের দাদা ভাই তো সুস্থ হয়ে উঠছে গো সবকিছু মা সিংহ বাহিনীর কৃপায় কোনবেলা আমি মা সিংহ বাহিনীকে গিয়ে একটা প্রণাম করে আসি লগ্নার সূর্যর বিয়েটা হয়ে গেছে মানে লগ্ন আমার মেয়ের জায়গাটা কেড়ে নিল এইভাবে এই লগ্ন কি ভেবেছিস টা কি তুই তুই এই বাড়িতে বউ হয়ে বসবি এই বাড়ির সবাইকে তুই বাঁচালি জিতে গেলি ওরে মেয়ে এবার তোকে আমার হাত থেকে কে বাঁচাবে আমার হাত থেকে কে বাঁচাবে হ্যাঁ মা এখানে দাঁড়ালেন কেন নকুলরা নামবে তুই কোথায় যাচ্ছিস বললো যে বাবারা নামবে তোর তো নামার কথা নয় আগেই তো কথা হয়ে গেল মা ওকে ওইভাবে বলছেন কেন ও তো বাচ্চা ওকে বুঝিয়ে বললেও তো হয় আমি বাড়ি যাওয়ার জন্য নামছি না গো একবার বাবাকে বলে যাই কোনো দরকার নেই নকুল আমি বুঝতে পারছি যে এই পুরো ব্যাপারটা নিয়ে তোমার মনের মাঝে খুঁতখুঁত করছে কিন্তু তুমিই না বলেছিলে হাসপাতালে সব মা সিংহ বাহিনীর ইচ্ছে সেই মা সিংহ বাহিনীর ইচ্ছে মনে করো এটা মনে কোনো কুণ্ঠা রেখো না নকুল গুরুদেব আমি আপনারে একখানা প্রশ্ন করতে পারি নিশ্চয়ই আসলে মনের মধ্যে বড্ড খুঁতখুঁত করতেছে তো তাই জানতে চাইতেছি গুরুদেব আপনি তো সবই বুঝতে পারেন ভবিষ্যৎ সব দেখতে পারেন বলতেছি আমার লগ্ন সুখী হবে তো সুখী হবে কোনো কথা বলতেছেন না যে গুরুদেব নকুল আমি তো জ্যোতিষী নই না তবু যদি কিছু বলতে পারতেন দেখো নকুল লগ্নার সুখ লগ্ন নিজের হাতে যত প্রতিবন্ধকতাই আসুক না কেন লগ্ন নিজের জোরে কিন্তু সব বাধা অতিক্রম করবে এ আমি নিশ্চিত যেতে দিন না মা ঠিক আছে গাড়ি থেকে নামতে পারিস কিন্তু বাড়ির ভেতরে যাওয়ার দরকার নেই আর শোন বাবাকে প্রণাম করবি না
মুকুলদা, তুমি লগ্নাকে নিয়ে একেবারে ভেবো না। তুমি নিশ্চিন্ত মনে ঘরে যাও। নন্দা হয়তো ঘরে আছে, ওকে গিয়ে বুঝিয়ে বলো। বলছি বড় বৌ দিদি, লগ্নারে কি এখনই ওই বাড়িতে চলে যেতে হবে? তুমি ভাবছো কেন বাবা? আমি তো এই বাড়িতে আছি শুধু পূজোর জন্য। পূজো শেষ হয়ে গেলে আমি একবার এখানে দেখা করতে আসব। তুমি ভেবো না। তাছাড়া নকুলদা, তোমাদেরকে তো পূজোতে আসতে হবে। তোমরা বরং একটা কাজ করো, তোমরা স্নান টান সেরে ঝট করে আমাদের বাড়িতে চলে এসো। আচ্ছা বড় বৌমা, এটা কোনো বাড়োয়ারি পুজো নয়, পরিবারের পুজো। তাই নকুলের আজ থাকার কোনো দরকার নেই, তুমি চলে এসো। ভাবছো কেন বাবা? আমি তো এই বাড়িতে আছি শুধু পূজোর জন্য। পূজো শেষ হয়ে গেলে আমি একবার এখানে দেখা করতে আসব। তুমি ভেবো না। নন্দা, কি করতেছিস? চলে যাব। দাদারি ছেড়ে কোথায় যাবি তুই? কোথায় যাবি? সেই শ্বশুর বাড়িতে, যেখানে আমার তাই হয়নি সেখানে। কি বলতেছিস নন্দা? সেখানে যেই মরবি নাকি তুই? মরবি? হ্যাঁ মরব, কিন্তু এখানে থেকে চোখের সামনে মেয়েটারে মূর্তি দেখতে পারবো না দাদা। নন্দা তুই ভুল ভাবতেছিস, সত্যি ভুল ভাবতেছিস তুই। আমার মনে হয় জানিস, আমার মনে হয় মেয়েটা আমার ভালোই থাকবে রে, সুখী হবে জীবনে। আমার তাই মনে হয়। হ্যাঁ রে, হ্যাঁ রে, নইলে দেখ আমার লগ্নামার জন্যই তো সূর্য দাদাবাবু বরদাবাবু সবাই সুস্থ হয়ে উঠলো। হ্যাঁ আমার লগ্নামাই তো ভালো করলো। হ্যাঁ আর আমি দেখলেন জানিস, আমার চোখের সামনে কত্তা মা দু হাত পেতি আমার লগ্নারে আপন করি নিল। আমার চোখের সামনে তারে গ্রহণ করলো রে নন্দা। তাহলে তুই এমন কথা কেন ভাবতেছিস, কেন বলতেছিস বল, কেন বলতেছিস এসব? বুঝলে নি কত্তা মারে, এখনো তুমি বুঝলে নি দাদা? কেন জানি না আমার বড় ভয় করতেছে গো। বার বার একটা কথা মনে হতেছে, এটা কোথায় কোনো বিপদে পড়ে, ভয়ানক বিপদ। ওই রায় চৌধুরী পরিবার চিরটাকাল নিজেদের স্বার্থে অন্যকে ব্যবহার করে এসেছে, আপনাকেও ব্যবহার করেছে। আজ থেকে 122 বছর আগে, আপনার মনে নেই? ওই রায়চৌধুরী পরিবারের কর্তা রণদেব রায়চৌধুরী নিঃসন্তান ছিলেন। সন্তান লাভের জন্য তিনি দ্বিতীয়বার বিয়ে করবেন ঠিকও করেছিলেন, আর সেই খবর পেয়ে তার স্ত্রী স্বর্ণলতা আপনার স্বর্ণাপন্ন হয়েছিলেন। মনে আছে তো মহাকাল অমাবস্যায় ঠিক দুদিন আগের রাত আপনি ছিলেন শ্মশানে ধ্যানমগ্ন। Oh,
কিছু বলবে অবন্তিকা? যদি কিছু বলার থাকে মন খুলে বলতে পারো। আপনি তো সবই জানেন মহাকাল, আমি আর মুখে কি বলবো? আমার মুখের দিকে তাকালেই তো আপনি সব পড়তে পারেন। তুমি মা হতে চাও অবন্তিকা? আপনি আমার স্বামী, আপনারই তো দায়িত্ব। আমার দায়িত্ব আমি জানি, কিন্তু তার আগে আমাকে আমার অমরত্ব লাভ করতে হবে। একবার সন্তানের পিতা হয়ে গেলে আমি আমার অমরত্ব সাধন করতে পারবো না। কিন্তু কিন্তু মহাকাল, সন্তানের পিতা না হইবা আপনি অমরত্ব লাভ করবেন কিভাবে? মা ছিন্নমস্তা খুশি হলেই পাবো। আমি মা ছিন্নমস্তাকে কি করে খুশি করবো আপনি বলুন। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই চেষ্টা করব। কি করলে মা ছিন্নমস্তা খুশি হবেন? যেদিন তার পুজো সম্পূর্ণ করতে পারবো সেদিনই মা খুশি হবেন। এতদিন তো চেষ্টা করলেন মহাকাল। সবকিছুর একটা সঠিক সময় থাকে অবন্তিকা। আমার পুজোর জন্য প্রয়োজন নরবলি, তাও যেমন তেমন মানুষ নয়, শিশু চাই শিশু, তাও আবার তার জন্মের 7 দিনের মধ্যে তার বলি চড়াতে হবে। বেশ, তবে ছিনিয়ে নিয়ে আসি কোনো মায়ের কোল থেকে তার সন্তানকে। রাজ রক্ত চাই অবন্তিকা, রাজ রক্ত। তা কি করে সম্ভব? সম্ভব মাই করে দেবে, অপেক্ষা কর, মাই পথ দেখাবেন আমাকে। এই সময় আবার কে এলো? রানী স্বর্ণলতা, রাজা রণদেব রায় চৌধুরীর স্ত্রী। মাই নিয়ে আসছেন তাকে পথ দেখিয়ে। এবার আমি আমার সাধনা সম্পূর্ণ করতে পারবো। তার কি আসার কথা? না, তার আসার কথা আমার পূর্বে জানা ছিল না, আমি এই মাত্র জানলাম। তিনি আপনার সাধনা সম্পূর্ণ করতে কিভাবে সাহায্য করবেন? দেখো, নিজের চোখেই দেখো।